হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম। 10th ক্লাস, প্লাস টু, 8th হোক, 9th হোক, এনি ক্লাস, সে দ্য প্যাসিভ। প্যাসিভ দুই প্রকার আছে পিলাবনে, ওয়ার্ড প্যাসিভ, সেন্টেন্স প্যাসিভ। সেন্টেন্স প্যাসিভ তো সবুটি পড়া হচ্ছে, সেন্টেন্সর ফর্মুলা বি কহা হচ্ছে, কিন্তু ওয়ার্ড প্যাসিভ আড়ে টিকে ধ্যান দিও, নয়া জিনিস। ওকে, দিস উইল হেল্প ইউ। এবে দেখো পিলাবনে, এটি কোন লেখিলি মু, কিল। ওকে, এ প্যাসিভ অ্যাক্টিভিটি যাক সব করিবা, করিলা, করিলে, এমতি সব হব। আও হেবা যাক সব প্যাসিভ, এত মনে রাখ, সেগুলি হয়েছি, করা হয়েছি, এমতি বুঝবো তুমি। তো দেখো, কিল বলে ইজ লগাইব, কিল কিল এটা পাস্ট টেন্স, যেতবে ভি টু দেইতিবো, তুমি ওয়াজ ওয়ের লগাইকি ভি থ্রি করিব। সেমতি কিলিং আইএনজি বলে এটা প্রোগ্রেসিভ প্যাসিভ বলবে, আইএনজি থিলে বিং প্লাস ভি থ্রি লগাইবাক পড়িব। তো তেন কোন হচ্ছে, প্রেজেন্ট টেন্স হলে ইজ বিং কিলড, পাস্ট টেন্স হলে ওয়াজ বিং কিলড। তো প্রেজেন্ট না পাস্ট তুমি দেখিলা পরে হেল্পিং ভার্ব লগাইব, বিং লগাইব, ভি থ্রি লগাইব। পাস্ট পার্টিসিপল ভাব লাগিব প্যাসিভরে, মানে কামটি হইছি, মু করনি, হইছি, কে করতে কি আমি জানা নেই, কারণ আমি বাই লগাইলে চলিব, ন লগাইলে চলিব। আজিকালি কিন্তু মডার্ন স্টাইল আর বাই লগাও না পিলা মানে, কোন কোন কাম হয়েছে কেতরা কইল বলে, দি রুম ওয়াজ ক্লিন, দি রাইস ওয়াজ কুকুড় হয়ে যাইছিলে, এবে হয়েছিল ইজ কুকুড়, ইজ ক্লিন বলে পাও। থ্যাংক ইউ ভেরি মচ ফর ওয়াচিং।